হ্যালো সবাইকে, রাধে রাধে। তো আজকের ভিডিওতে আমি আমার আরেকটা 24 ঘন্টাকে 5 মিনিটে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছিল হলো দামোদর মাসের শেষ দিন, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। শীতকালে ঘুম থেকে ওঠার যে কি কষ্ট সে আর বলতে। আর ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করলাম সেটা হলো আমার ঘরটাকে আলোকিত করে নিলাম, তারপরে লেগে পড়লাম আমার বিছানাটাকে পরিষ্কার করতে। আমি এখানে বিছানাটা পরিষ্কার করতে থাকি, আর তোমরা তাড়াতাড়ি করে যাও তো, একটা লাইক করে দিয়ে আসো তো। আর কারা কারা ঘুম থেকে উঠে নিজে থেকে বিছানা গোছাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে বাঘের ছালের মতো কম্বলটা দেখতে পাচ্ছ না, এটা হলো আমার ফেভারিট কম্বল। এটা এত সফট কি বলবো, এটা আই থিঙ্ক বিদেশ থেকে আমার মামা পাঠিয়েছিল। আর আমার বিছানার চাদরটা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু বাংলাদেশের। দেখো, গল্প করতে করতে বিছানা হয়ে গেছে পরিষ্কার, তারপর আমি বসে পড়লাম ব্রাশ করতে। আর ব্রাশ করার পর মুখটা একটু মুছে নিলাম, এন্ড দেন আমার ফেভারিট জনসন বেবি ক্রিম মাখার পালা। শীতকালে কিছু না মাখলে যে কি অবস্থা হয় সেটা তো তোমরা সবাই জানো। আর ক্রিম মাখার পর আমি মেখে নিলাম একটু হাতে পায়ে গ্লিসারিন। শীতকালে গা হাত পা যে টান টান করে ওটা কিন্তু গ্লিসারিন মাখলে অনেকটাই কমে যায়। তারপরে মেখে নিলাম একটু ভেজলি। আর তারপরে আমার জল খাওয়ার পালা, কিন্তু আমার বোতলে ছিল না জল, তাই একটুখানি জল ভরে নিলাম। আর এই কেনা জল খাওয়ার কিন্তু হেভি মজা। তারপরে আমার ক্যামেরাম্যান মানে আমার মা বললো, তুই জল খা, আমি তোর ক্যামেরা করে দিচ্ছি। আর পেছনে দেখো রাধা কৃষ্ণ বসে আছে। রাধে রাধে, রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপরে মাকে বললাম আমাকে একটু কোল দেবা না, তারপর মা আমাকে দিল কোল। আর তারপরে এক গাদা জামা কাপড় যে বের করেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে আলমারিতে রাখার পালা। তারপর জামা কাপড় গোছানোর পর আমার ব্রেকফাস্ট করার পালা। আর ব্রেকফাস্টে দেখো ছিল আলু ফুলকপি ভাজা, ভাত আর অল্প ডাল ছিল। ব্রেকফাস্ট করার পর মা 100 টাকা ধরিয়ে দিল আর বলল দোকান থেকে কিছু জিনিস আনতে। আর আমিও দাদার এই দামড়া জুতোটা পরে ট্যাং ট্যাং করতে করতে চলে গেলাম দোকানে। আর দোকানে আমার খাবার দাবার দেখলে মনে হয় কিছু না কিছু কিনে নি, তাই মায়ের দরকারি জিনিসগুলোর সাথে একটা পার্লিজি বিস্কুট আর একটা কিছু কিনে নিলাম। আর বাড়ি গিয়ে বসে বললাম এই একটা নতুন জিনিস খাওয়া। এই একটা স্টিকের দাম নিয়েছিল 5 টাকা, আর আমি এতটাই কিপটে যে আমার এই 5 টাকাটা দেওয়াতে খুব গা জ্বলছিল। কিন্তু এই যে পার্লিজি বিস্কুটটা, এইটা কিন্তু সেই ছোটবেলা থেকেই 3 টাকায় দাম আছে। অনেকদিন পর দোকানে এটা দেখে না আমারও কিনতে ইচ্ছে করলো, আর কিনে দেখলাম সাত তা সেই সেম আগের মতোই, আর দামও মাত্র 3 টাকা। এখন তো 10 টাকার নিচে কিছু পাওয়াই যায় না, সেই যুগে পার্লিজি পাচ্ছি এটাই অনেক। তারপরে আমি মা আর বাবার ফোন থেকে আমার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটা দেখছিলাম। আর তোমরা যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করনি, জলদি জলদি করে আসো, ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। তারপরে তোমরা যে এই এত সরঞ্জাম দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আজকের ভোগ চড়ানো হবে। তারপর আমি চলে গেলাম স্নান করতে, আর রিলসের ট্রানজিশনের মতো স্নান করে চলে এলাম। স্নান করে গিয়ে দেখি মা করছে ঘ্যাট, আর অলরেডি পায়েস কিন্তু হয়ে গেছে। আর তারপরেই চলে এলো আমার একটা পার্সেল, এটাতে একটা জিন্স ছিল কিন্তু এটা আমার না। দুপুর আড়াইটার দিকে এই যে আমি রেডি হচ্ছি দেখতে পাচ্ছ, কোথায় যাব জানো? সেই জুলাই মাসে ছিল আমার বার্থডে, আর আমার বান্ধবীদের এখনো অবধি ট্রিট দেওয়া হয়নি, কারণ আমার বান্ধবী আর আমি সবাই ব্যস্ত। তাই অবশেষে একটা ডেট এন্ড প্লেস ফিক্সড করলাম ওদেরকে ট্রিট দেবো বলে। আজকে পরে নিয়েছিলাম এই ব্ল্যাক টপটা আর এই ওয়াইড লেগ জিন্স, কারণ আমরা তিনজনেই জিন্স টপ পরবো। তারপরে একটুখানি মেকআপ করার পালা, আমার মেকআপ বলতে সেরকম কিছুই না, আইলাইনার কাজল এন্ড লিপস্টিক, সেটা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি যারা যারা আমাকে দেখো তারাই একমাত্র জানো। তো যাই হোক, মেকআপ তো মায়ের রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে যে লাঞ্চটাও আমি এখনো করিনি, আর এখন আমি রেডি হচ্ছিলাম, কারণ ওদিকে ওরা ফোন করছিল বারবার আর রেডি হতে বলছিল, কারণ আমাদের প্ল্যানিং এ ছিল আমরা তাড়াতাড়ি যাব এন্ড তাড়াতাড়ি আসবো। আর হ্যাঁ, শীতকালে যাচ্ছি এই স্লিভলেসটা পরবো না, তাই একটা জ্যাকেটও নিয়ে নিয়েছি। আর এদিকে মা আমাকে খাবার দিয়ে দিল, যতটুকু রান্না হয়েছে ততটাই দিয়ে দিয়েছে, বললো তুই খেয়ে যা। খেয়ে দিয়ে পড়লাম আমি বেরিয়ে। হাই গাইস, খাবার ব্লগ? ইয়েস, বলেছিল ব্লগ হবে না, স্টিল হচ্ছে। তুই কিছু বলবি? এরপর আমরা তিনজন মিট করার পর একসাথে সাইকেল চালিয়ে চালিয়ে চলে গেছিলাম পলতা স্টেশন। আর অবশেষে নেমে পড়লাম হালি শহরে। আর মজা করতে করতে হালি শহর স্টেশন থেকে কিছুটা হেঁটেই নিয়ে নিলাম একটা অটো। অটো থেকে নিয়ে গেছি পাগল হয়ে। আমাদের টুই টুই মিনি,
আর এই হলো আমাদের ডেস্টিনেশন ক্যাফে সহজ পার্ক, যেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। প্রথমে আমরা একটুখানি ওপরে উঠে গেলাম, ওপরের ভিউটাও বেশ ভালোই ছিল, কিন্তু ওখানে প্রচুর মশা ছিল বলে আমরা নিচে চলে এলাম। নিচে একটা জায়গাতে আমরা বসে পড়লাম, আর এদিকে আমাদের একটা ফ্রেন্ডের গুজি হারিয়ে যায় কানের দুলে, আর সেটা খুঁজতে খুঁজতে আমাদের খাবারও চলে আসে। তারপরে কিন্তু আমিও গুজি খোঁজার দায়িত্বটা নিজের মাথায় নিয়েই নিলাম। এভাবেই মজা করতে করতে আমাদের খাবার চলে এলো, আর আমরা গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই অতিথিটা হঠাৎ করে চলে এলো, খাওয়া দাওয়া সেজে বিলটা দেখলাম 330 টাকা হয়েছে, আর আমরা 330 টাকা খেয়েও নিয়েছি। যেহেতু ক্যাফে সহজ পাটের পাশেই একদম গঙ্গা, তাই আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে এলাম গঙ্গায়, ওখানেও ফটোশুট করছিলাম। তারপরে ক্যাফে সহজ পাটকে বিদায় জানানোর পালা, বিদায় জানিয়ে আমরা টোটো করে চলে যাব হালিশহ স্টেশনে। এরকম ঝগড়ুটে বউ তোমাদের কার কার চাই কমেন্টে অবশ্যই জানিও। চলে এলাম হালিশহ স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেলাম বাড়ি, আর আমি এদিকে বাড়ি পৌঁছেও গেছি। বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে বসে বললাম একটু পড়াশোনা, পড়াশোনা হয়ে যাওয়ার পর ডিনারটা করে আমি এখন শুতে চলে যাব। তো চলো, টাটা।